আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি স্কিন কেয়ারের উপর দারুণ একটি রেমেডি তৈরি করে দেখাবো, যা ব্যবহার করলে আপনাদের ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে। বিশেষ করে এই শীতে যাদের ত্বক কুচকে যায় তাদের ত্বক টানটান হবে এবং মুখের সমস্ত কালচে দাগ দূর হয়ে যাবে। এই ফেস প্যাকটি ত্বকের জন্য খুবই উপকারী, আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এই ফেস প্যাকটি কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমাদের যে উপাদানটি লাগবে তা হচ্ছে কফি। কফি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, বিশেষ করে ত্বককে উজ্জ্বল ফর্সা করতে এটি খুব ভালো কাজ করে। ত্বকে ইনস্ট্যান্টলি গ্লোনে চলে আসে এই কফি। কারো মুখে যদি মেস্তার দাগ থাকে তাহলে মেস্তার দাগ দূর করতে কফি খুবই ভালো কাজ করে। এছাড়াও ব্রণের দাগ বা যে কোনো ধরনের কালচে দাগ তুলতে এটি খুবই কার্যকরী। কফি ব্যবহার করলে আপনাদের ত্বক এত বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো এই কফি দিয়ে আজকে আপনাদেরকে আমি রেমেডি তৈরি করে দেখাবো। কফি এবং কফির সাথে আমি কিছু উপাদান মিশিয়ে তারপরে রেমেডি তৈরি করব। আমি যে উপাদানগুলো দিয়ে এখানে রেমেডি তৈরি করব আপনারা কিন্তু অবশ্যই সবগুলো উপাদান এখানে ব্যবহার করবেন। তো এখানে আমি একটি পাত্র নিয়েছি আর পাত্রের ভিতর আমি প্রথমে দিয়ে দিচ্ছি কফি। এখানে আমাদেরকে এক চামচ পরিমাণ কফি ব্যবহার করতে হবে। আপনারা কিন্তু মিনি প্যাক কফিও এখানে ব্যবহার করতে পারবেন। এরপরে আমি এখানে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে চিনি। আপনারা হয়তোবা ভাবছেন যে চিনি দিয়ে আবার ত্বকের যত্ন। হ্যাঁ, এই চিনি কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, বিশেষ করে ত্বককে স্ক্রাব করতে এটি খুবই ভালো কাজ করে। ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান হচ্ছে এই চিনি। চিনি দিয়ে যদি আপনারা আপনাদের ত্বক পরিষ্কার করেন দেখবেন যে ত্বক একদম ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে। তো এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমাদেরকে এক চামচ পরিমাণ চিনি নিতে হবে। এরপরে এখানে আমি যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে লেবু। লেবু এমন একটি উপাদান যা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। লেবুতে থাকা ভিটামিন সি আমাদের ত্বককে উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করে। লেবুকে বলা হয় ন্যাচারাল ব্লিচ, যা আমাদের ত্বককে একদম ভেতর থেকে উজ্জ্বল করে। তো আমি লেবুটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখান থেকে আমি কিছুটা লেবু নিয়ে নিব, তারপরে সেই লেবুর রস আমি এই রেমেডি তৈরি করার জন্য ব্যবহার করব। লেবুর রস ব্যবহার করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে আপনাদের যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা লেবুর রসটা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা লেবুর রসটাকে স্কিপ করে অন্যান্য উপাদান ব্যবহার করবেন। আর যদি লেবুর রস ব্যবহার করলে আপনাদের কোনো প্রকার চুলকানির সমস্যা বা মুখে জ্বালা পোড়া না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা লেবুর রস ব্যবহার করবেন, কারণ লেবুর রস ব্যবহার করলে কিন্তু ত্বক একদম ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হয়। ত্বকে যদি কোনো প্রকার দাগ থাকে সেই দাগগুলো একদমই দূর হয়ে যায়, ত্বক একদম চকচকে ঝকঝকে হয়ে যায়। এরপরে এখানে আমি যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে নারকেল তেল। আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এখানে প্যারাশুটের নারকেল তেল ব্যবহার করছি। আপনারা কিন্তু যে কোনো ধরনের নারকেল তেলই ব্যবহার করতে পারবেন। নারকেল তেল আমাদের চুলের জন্য যেমন উপকারী, ঠিক একইভাবে আমাদের ত্বকের জন্যও কিন্তু খুব উপকারী। নারকেল তেলে থাকা ভিটামিন ই আমাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে। এছাড়াও নারকেল তেল আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে, ত্বক থেকে বলি রেখা বয়সের ছাপ দূর করে। তো এখানে আমাদেরকে হাফ চামচের মতো নারকেল তেল নিতে হবে। আমি এখানে হাফ চামচ মতো নারকেল তেল অ্যাড করে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব, এই যে উপাদানগুলো এগুলোকে আমরা একটু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা কিন্তু মেশাবেন একটু সময় নিয়ে, কারণ এখানে যে চিনিটা আছে চিনিটাকে আমাদের একটু গলিয়ে নিতে হবে। পুরোপুরি না গললেও সমস্যা নেই, কারণ আমরা কিন্তু এখানে আরও কিছু উপাদান অ্যাড করব। তো অন্যান্য উপাদানগুলো দিতে দিতে আমাদের এখানে যে চিনিটা আমরা ব্যবহার করেছি তা অনেকটাই গলে যাবে। তো দেখুন, এগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। ফেস প্যাকটি তৈরি করার জন্য এর সাথে আমি আরও কিছু উপাদান এখন অ্যাড করব। তো এখানে আমি নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়া কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, ত্বককে একদম ভেতর থেকে পরিষ্কার করতে এটি সাহায্য করে। ত্বকের গভীরে জমে থাকা ময়লা পরিষ্কার করার জন্য চালের গুঁড়া অন্যতম কার্যকরী একটি উপাদান। এটি ব্যবহার করলে দেখবেন যে আপনারা আপনাদের ত্বক যেমন পরিষ্কার হবে আর ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল ফর্সা হবে। শীতের সময় যেহেতু চালের গুঁড়াতে পিঠা তৈরি করা হয়, দেখা যায় যে শীতের সময় সবার বাসায় চালের গুঁড়াটা থাকে। তো আপনারা কিন্তু শীতের সময় চালের গুঁড়া দিয়ে খুব সহজেই আপনাদের ত্বকের যত্ন নিতে পারেন। তো আমাদের এখানে 2 চামচের মতো চালের গুঁড়া নিতে হবে। এরপরে দেখুন, আমি এখানে যে উপাদানটি নিয়েছি তা হচ্ছে গোলাপ জল বা রোজ ওয়াটার। ত্বকের টোনার হিসেবে এই রোজ ওয়াটার খুবই ভালো কাজ করে।
আপনারা এটি ব্যবহার করলে দেখবেন যে আপনাদের ত্বক কিন্তু অনেক বেশি উজ্জ্বল হবে, ত্বকের জেল্লা বেড়ে যাবে আর ত্বক চকচক করবে। তো এখানে আমাদেরকে হাফ চামচের মতো রোজ ওয়াটার ব্যবহার করতে হবে। তবে আপনাদের কাছে যদি রোজ ওয়াটার না থাকে আপনারা এটি স্কিপ করতে পারেন। এখন আমি যে জিনিসটি নিয়েছি তা হচ্ছে কাঁচা দুধ। কাঁচা দুধ আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে খুবই ভালো কাজ করে। অনেক প্রাচীনকাল থেকেই কিন্তু কাঁচা দুধ ব্যবহার করা হয়ে থাকে ত্বককে উজ্জ্বল ফর্সা করার জন্য, রূপচর্চা করার জন্য। তো এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করছি। আপনাদের হাতের কাছে যদি কাঁচা দুধ না থাকে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু পাউডার দুধ একটু পানিতে গুলিয়ে নিয়ে তারপরে ব্যবহার করতে পারেন। তো কাঁচা দুধ আমাদের এখানে ব্যবহার করতে হবে 2 চামচের মতো। প্রাথমিকভাবে আমি এখানে 2 চামচ দিচ্ছি, এরপর আমি ফেস প্যাকটি তৈরি করব। ফেস প্যাকটি তৈরি করতে যদি আমাদের আরও লাগে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও দুধ ব্যবহার করব। এই ফেস প্যাকটি তৈরি করতে আমরা এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, দুধ দিয়ে আমরা ফেস প্যাকটি তৈরি করব। এখন এই সবগুলো উপাদান আমাদের খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে পরিমাণে দিয়েছি সবগুলো উপাদান, সবগুলো উপাদান যদি আপনারা এভাবে করেই দেন তাহলে আপনাদের আর এক্সট্রা করে কোনো প্রকার লিকুইড দুধ ব্যবহার করা লাগবে না। দেখুন, আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আমাদের ফেস প্যাকটি তৈরি করা হয়ে যাচ্ছে। তো এভাবে করে আপনারা ফেস প্যাকটি তৈরি করে নেবেন, খুবই উপকারী, খুবই কার্যকরী ত্বককে উজ্জ্বল ফর্সা করার জন্য। এভাবে করে আপনারা ফেস প্যাকটি তৈরি করবেন, তারপরে এটি আপনারা আপনাদের ত্বকে অ্যাপ্লাই করবেন। আমি এখানে আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি, তবে ঠিক একইভাবে আপনারা কিন্তু আপনাদের মুখ, হাত, পা, গলা, ঘাড় সহ ফুল বডিতেই ব্যবহার করতে পারবেন। এই ফেস প্যাকটি পুরো শরীর ফর্সা করতেই খুবই ভালো কাজ করবে। তো প্রথমে আপনারা এভাবে করে আপনাদের পুরো ত্বকে এটি লাগিয়ে নেবেন। আর এটি লাগানোর পরে কিন্তু আমাদেরকে একটু কাজ করতে হবে, আর তা হচ্ছে এটি লাগানোর পরে মাসাজ করতে হবে। যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি, চালের গুঁড়া ব্যবহার করেছি, দুটো উপাদানই কিন্তু স্ক্রাবার হিসেবে খুবই ভালো কাজ করে, তাই আমাদের যে কাজটি করতে হবে এভাবে করে মাসাজ করতে হবে। আমি যেভাবে রাউন্ড করে করছি আপনারা ঠিক সেভাবে করে রাউন্ড করে মাসাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের ত্বকের রক্ত সঞ্চালনটা ভালো হবে, ত্বক একদম ভিতর থেকে উজ্জ্বল ফর্সা হবে। শরীরের যেসব জায়গায় ময়লা দাগ আছে, মেস্তার দাগ আছে বা যে কোনো ধরনের কালচে দাগ আছে সেই সব জায়গায় আপনারা একটু ভালো করে ঘষে নেবেন, দেখবেন যে এগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। একবার যদি আপনারা এভাবে করে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুব ভালো ফলাফল পাবেন। তো মাসাজ করে নেওয়ার পরে আপনারা কিন্তু এটি আপনাদের ত্বকে আরও 15-20 মিনিট লাগিয়ে রাখবেন। এরপরে নর্মাল পানি দিয়ে আপনারা খুব ভালো করে আপনাদের মুখ, হাত, পা ধুয়ে নেবেন। যদি সপ্তাহে 2 দিন আপনারা এই ফেস প্যাকটি ব্যবহার করেন তাহলে দেখবেন কিছুদিনের মাঝেই আপনাদের ত্বক অনেক বেশি উজ্জ্বল ফর্সা হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, ভিডিওটি আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।